সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা 18তমতে একবারে শিক্ষক হতে চাচ্ছেন বা চান সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন, তাদের অবশ্যই জেনে রাখা উচিত প্রিলির পরীক্ষার তারিখ কবে। দেখেন, এক্স্যাক্ট বলা সম্ভব নয়, তবে সম্ভাব্য তারিখ বলা সম্ভব যে মার্চ মাসের 11 তারিখে হয়তো পরীক্ষা নিতে পারে, এটা জোর একটি সম্ভাবনা আছে। NTRCA 8 ও 9 মার্চ তারিখ ঘোষণা করেছিল, তবে একটু সময় লাগতে পারে, দু একদিন বেশি, এটাই আমরা জানতে পেরেছি। তবে আপনারা প্রস্তুতিটা ভালো করে নিন, আর আপনারা যারা এই বইটা থেকে প্রস্তুতি নিচ্ছেন, যাদের বইটি মনে হয়েছে যে না, এই বইটি আপনার কাছে খুব একটি ভালো লাগেনি, আপনারা এই নাম্বারে কল দিয়ে ফেরত দিয়ে দিন, আপনারা অর্থ ফেরত পাবেন। ওকে, কারণ আমরা অবশ্যই বেকার বান্ধব লেখক, আমরা পাঠকদের যথেষ্ট মূল্যায়ন করি। আমাদের এই পেজে অনেক অ্যাক্টিভিটি আছে, আপনারা দেখে আসতে পারেন। বিসিএস এর তারিখ আর প্রাইমারি তারিখটা পড়ে যাওয়ার কারণেই হয়তোবা আপনার নিবন্ধনের তারিখটি দু একদিন পেছাচ্ছে। আলটিমেটলি নিবন্ধন খুব একটি দেরি হবে না, আর এবার প্রশ্ন প্যাটার্নটা একটু ডিফিকাল্ট হবেই, নিশ্চিন্ত থাকেন। যাই হোক, অনেকেই কমেন্ট করছেন প্রিলি আর রিটেনের প্রস্তুতি পাশাপাশি নিয়ে নিন একবারে। আমাদের পেজে দেওয়া আছে লিস্ট, রিটেনের কী কী বই আছে। ধন্যবাদ। আর আমাদের বইটি যদি ভালো না লাগে, অবশ্যই অবশ্যই ফেরত দিতে ভুল করবেন না, কারণ আমাদের ক্লাস, বই সব কিছুর কোয়ালিটি মেনটেন করি, কারণ চাকরিজীবী দিয়েই অবজার্ভ করানো হয়। দুর্দান্ত মেধাবীরাই ক্লাস নিয়ে থাকেন 18তম প্রিলির পেইড কোর্সে, এখনও কিন্তু ভর্তি চলছে। যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। ইনশাআল্লাহ প্রিলি পাস একবারেই সম্ভব, আমরা নিজেরা করেছি, কারণ এই জন্যই জোর দিয়ে বলি বারবার যে প্রিলি রিটেন ভাবে একবারেই পাশ করা সম্ভব, তাও আমরা কলেজ লেভেলে উত্তীর্ণ হয়েছি একবারে। ওকে, ধন্যবাদ, বেস্ট অফ লাক, ভালো থাকুন, সুস্থ থাকুন।